তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম জানাই আমাদের ইউটিউব চ্যানেল শুভ ইনফরমেশন টেকনোলজিতে। তো বন্ধুরা, আজকে আবার একটি নতুন চাকরি গুরুত্বপূর্ণ খবর বা আপডেট নিয়ে চলে এসেছি আপনাদের সামনে প্রতিদিনের মতো। আজকে আপনাদের সঙ্গে আলোচনা করে নেবো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে 535টা পদে কিন্তু আপনারা বা ভ্যাকান্সিতে আপনারা কিন্তু কিছু কর্মী নিয়োগ করছে। তো আপনারা আপনাদের রাজ্য থেকে বা জেলা থেকে, যে কোনো জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন, ছেলে মেয়ে সবাই। তো আবেদন করার জন্য কি যোগ্যতা লাগবে, কোন পদের জন্য কি যোগ্যতা আছে, কিভাবে আবেদন করবেন, কোন ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন, কত তারিখে আবেদন করবেন বা কত তারিখে আবেদন শেষ হবে, কত টাকা আবেদন ফিজ আছে, সমস্ত কিন্তু আপনাদের ডিটেলস আমরা জানাবো। তো আপনারা যারা যারা আগ্রহী আছেন, ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত একটু দেখুন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর আপনারা যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে কেন্দ্রীয় চাকরি বা রাজ্যের যে কোনো চাকরির খবর, যে কোনো যোগ্যতায় আপনাদের সামনে আমরা প্রতিদিন নিয়ে চলে আসবো অফিসের বিজ্ঞপ্তি সমেত। তো চলুন বন্ধুরা, শুরু করে নেওয়া যাক। তো আমাদের ডাউনলোড করা আছে আমাদের অফিসিয়ালি বিজ্ঞপ্তি, আমাদের ডিসক্রিপশন বক্সে আছে, আপনারা সেখান থেকে কিন্তু ডাউনলোড করতে পারবেন। তো আপনাদের সঙ্গে যে অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা আলোচনা করবো সেটি হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ডিভিশন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। দেখুন, বলেছে অনলাইন আবেদন শুরু হয়ে গেছে 8/9/2020 তারিখে এবং ক্লোজিং ডেট অর্থাৎ 29/9/2020 তারিখ পর্যন্ত কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন। এবং অনলাইনে আপনাদের কিন্তু এক্সামিনেশনটা হবে অক্টোবর এবং নভেম্বরে। তো এরপরে আপনাদের নেক্সট স্টেপ যা দেখাবো, যেটা হচ্ছে আপনাদের কোন পদের জন্য কত ভ্যাকান্সি আছে আর কত টাকা আপনাদের স্যালারি দেবে। ফার্স্ট আসছি ম্যানেজার, সেখানে রিক্স পাঁচ, এখানে 160টা ভ্যাকান্সি আছে, এখানে 31,705 টাকা প্লাস এখানে আরও ইনসেন্টিভ আছে, এগুলো আপনারা দেখে নেবেন। ম্যানেজার, ক্রেডিট ম্যানেজার যেগুলো আছে 200টা ভ্যাকান্সি আছে, এখানে আপনাদের ওই 31,705 থেকে 45,950 টাকা পর্যন্ত। এরপরে আসছি 3 নম্বর ম্যানেজার ট্রেসারি, এখানে 30টা ভ্যাকান্সি আছে, একইভাবে একই স্যালারি দেবে। ম্যানেজার ল, এখানে 25টা ভ্যাকান্সি আছে, ওই একই স্যালারি দেওয়া হবে। ম্যানেজার অ্যাচিটেক্ট, এখানে 2টো ভ্যাকান্সি আছে। এবং ম্যানেজার সিভিল 8টা ভ্যাকান্সি আছে, 31,705 থেকে 45,950 টাকা পর্যন্ত আপনাদের স্যালারি এখানে দেওয়া হবে। ম্যানেজার ইকোনমিক্স ম্যানেজার, এখানে 10টা ভ্যাকান্সি আছে। ম্যানেজার এইচআর 10টা ভ্যাকান্সি আছে। সিনিয়র রিক্স ম্যানেজার, এখানে আপনাদের 40টা ভ্যাকান্সি আছে, যেখানে 42,020 টাকা থেকে 51,490 টাকা পর্যন্ত আপনাদের স্যালারি প্রদান করা হতে পারে। সিনিয়র ম্যানেজার ক্রেডিট, এখানে 50টা ভ্যাকান্সি আছে, 42,020 থেকে 51,490 টাকা। তো টোটাল 535টা কিন্তু এখানে ভ্যাকান্সি আছে। তো এরপর আপনাদের ম্যানেজারের জন্য 160টা পদে পোস্টের জন্য এসসি 25টা, এসটি 12টা, ওবিসি 43টা, জেনারেল 64টা। তো এইরকমভাবে কাস্ট ওয়াইজ বা সংরক্ষিত ছাত্রদের জন্য যে ভাগ করা আছে আপনারা এখানে দেখে নেবেন কোনটা। দেখুন 81টা আছে এসটিদের জন্য, এসসিদের জন্য 41টা, ওবিসিদের জন্য 145টা, ইডব্লিউএসদের জন্য 53টা। তো এখানে আছে, আপনারা ভালোভাবে কিন্তু দেখে নেবেন। এরপর নিচের দিকে চলে যাবো, আমরা যে সমস্ত ডিটেলস দেখাবো সেটা হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। অবশ্যই আপনাদের কিন্তু একজন ভারতীয় নাগরিক হতে হবে, তবেই আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবং আপনাদের কোন পদের জন্য কী যোগ্যতা লাগবে সেটি হচ্ছে ম্যানেজার রিক্স জন্য, এখানে 25 বছর থেকে 35 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। এবং আপনাদের যে যোগ্যতা চাওয়া হয়েছে সেটা হচ্ছে ব্যাচেলার মাস্টার ইন ম্যাথ বা স্ট্যাটিস্টিক বা ইকোনমিক্স বা MBA করা থাকলে এই ফিনান্সের উপরে, তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবং অবশ্যই আপনাদের যদি PGPBP মিনিমাম কোয়ালিফিকেশান 60% আমাদের মার্কস লাগবে। আপনাদের ডিজারেবল যেটা চাওয়া হয়েছে সেটা আগে চান্স পাবেন যদি আপনাদের কোনো সার্টিফিকেটস থাকে রিক্স ম্যানেজমেন্ট NIBM বা সার্টিফিকেট এক্সামিনেশন রিক্স ফিনান্সিয়াল সার্ভিসের যদি কোনো সার্টিফিকেট থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবং আপনাদের ওয়ার্কস এক্সপিরিয়েন্স 1 বছরে রাখা হয়েছে, তো এখানে আপনাদের কিন্তু অনেকটা উচ্চ যোগ্যতা চাওয়া হয়েছে, আপনারা দেখে নেবেন এগুলো। তো ম্যানেজার ক্রেডিটে একইভাবে CA লাগবে, ম্যানেজার ট্রেজারির জন্য MBA ফিনান্স লাগবে। এবং লাস্ট আছে তখন ম্যানেজার ল, এখানে 25 থেকে 35 বছর পর্যন্ত বয়স চাওয়া হয়েছে, এখানে গ্র্যাজুয়েট উইথ ডিগ্রি ইন ল অ্যান্ড ল গ্র্যাজুয়েট। আপনারা যদি লয়ের উপর গ্র্যাজুয়েট করে থাকেন তাহলে আপনারা আবেদন করতে পারবেন। এবং আপনাদের মিনিমাম 60% আপনাদের কিন্তু নাম্বার লাগবে। এবং আপনাদের 2 বছরে যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে ল অফিসার বা লিগ্যাল ডিপার্টমেন্টে কোনো কাজ করা, স্টেট হোক বা সেটা কেন্দ্র সরকার হোক বা রাজ্য সরকার হোক, সেটা আপনার, তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো এখানে এরপরে কী বলেছে, দেখুন ম্যানেজার যার 25টা 35টা ভ্যাকান্সি আছে, আর্কিটেক্ট ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে আর্কিটেকচারের ওপরে ফ্রম ইউনিভার্সিটি। এবং আপনাদের যে সমস্ত 60% মার্কস লাগবে এখানে আপনারা দেখে নেবেন, এখানে আপনাদের 1 বছরের কিন্তু এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। ম্যানেজার সিভিল BA BTEC BE BTEC ডিগ্রি সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম ইউনিভার্সিটি রেকগনাইজ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যদি থাকে, 60% মার্কস থাকলে আপনারা আবেদন করতে পারবেন। এবং 1 বছরের কিন্তু অবশ্যই অভিজ্ঞতা লাগবে। ম্যানেজার এইচআর 2 বছরের আপনাদের এক্সপিরিয়েন্স লাগবে। এবং আপনাদের কিন্তু অবশ্যই পোস্ট গ্র্যাজুয়েট বা ডিপ্লোমা করে থাকতে হবে পার্সোনাল ম্যানেজমেন্ট এর উপরে, তবে আপনারা আবেদন এখানে করতে পারবেন। তো এখানে সমস্ত কিন্তু আপনাদের
হাই কোয়ালিফাইড বা এডুকেটেড কোয়ালিফাইডের ওপরে আছে। তো এখানে নিচের দিকে আছে দেখুন ম্যানেজার ইকোনমিক পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ইন ইকোনমিক্স, তার উপরে থাকলে আপনারা আবেদন এখানে করতে পারবেন। এবং লাস্টে আসছি এখানে দেখুন সিনিয়র ম্যানেজমেন্ট ক্রেডিট, এখানে সিএ সিডব্লিউএ এমবিএ করা থাকলে আপনারা তবে এখানে আবেদনটি করতে পারবেন। তো এরপর নিচের দিকে দেখাবো দেখুন বয়সের যে ছাড়টা থাকে সেই বয়সের ছাড়টা কিন্তু সংরক্ষিত ছাত্রছাত্রীদের জন্য এই বয়সের ছাড়টা কিন্তু রাখা হয়েছে, আপনারা ভালো করে দেখে নেবেন, দেখে তারপরে আবেদন করবেন। এরপরে নিজে কোশ্চেনের প্যাটার্নটা আছে 200 নম্বরের পরীক্ষা হবে, 120 মিনিটের মধ্যে আপনাদের কিন্তু পরীক্ষাটা কমপ্লিট করতে হবে অনলাইনের মাধ্যমে। তো অনলাইন আবেদন করার জন্য আমাদের ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে, আপনারা সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। এবং আপনাদের অ্যাপ্লিকেশান ফি এসসি এসটি বা পিডব্লিউবিডিদের জন্য 175 টাকা পার ক্যান্ডিডেট, এবং আপনারা যারা অল ক্যান্ডিডেট আছেন তাদের জন্য 850 টাকা রাখা হয়েছে। যার সামর্থ্য আছে তারাই কেবলমাত্র আবেদন করবে, এই লকডাউনে যাদের সামর্থ্য নেই তাদের আবেদন করার কিন্তু কোনো দরকার নেই। তো এবার এখানে আপনাদের যে সমস্ত বন্ড এখানে রাখতে হয় সেটা হচ্ছে দেখুন MMG স্কেল 3-র জন্য পোস্ট স্কেল 3 লাখ টাকা 3 বছর বন্ড, এবং PMMG স্কেল 2-এর জন্য 2 লাখ টাকা অ্যামাউন্ট আপনাদের বন্ড রাখতে হয়। তো এগুলো আপনারা আছে ভালো করে দেখে নেবেন, দেখে নেওয়ার পরে তবে আপনারা কিন্তু আবেদন করবেন। আবেদন করার জন্য যে তারিখটি বলেই দিলাম, আপনাদের ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থাকবে, আপনারা সেখান থেকে কিন্তু আবেদন করতে পারবেন। তো এই গেল আজকের সমস্ত ডিটেলস আবেদন পদ্ধতি। তো আবেদন করতে গেলে আমাদের এই যে লিঙ্কে চলে আসবেন, এখানে এসে দেখুন ফার্স্ট আসছে আপনাদের এখানে নাম রেজিস্টার করবেন, নাম রেজিস্টার পরে কিন্তু আপনারা সাবমিট করার পরে রেজিস্টার কিন্তু আপনাদের অনলাইন আবেদন ক্লিক হেয়ার, যদি নাম না থাকে ক্লিক হেয়ার নিউ রেজিস্ট্রেশন বলে আপনারা ক্লিক করবেন, আপনাদের সামনে কিন্তু পেজ ওপেন হয়ে যাবে, তারপর আপনারা ফর্মটা ফিল আপ করে নেবেন। তো এই গেল সমস্ত আজকের আবেদন পদ্ধতি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিন, আর এই সমস্ত যাদের যোগ্যতা আছে সেই সব বন্ধুকে আপনারা শেয়ার করে দিন ভিডিওটা। তো ভালো থাকবেন বন্ধুরা, জলে আসি নতুন একটি আপডেট বা নতুন একটি চাকরির খবর নিয়ে, সঙ্গে থাকবেন এবং পাশে যে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটি আছে অল অপশনটিতে ক্লিক করে রাখবেন।